5 বছর আগে যেই মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়ে আজ আমার সামনে একটা কন্ট্যাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসের জবের ইন্টারভিউ দিয়ে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগে সেই মেয়ের সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। তার উপরে আবার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্যাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমার সারা শরীর নাড়া দিয়ে উঠেছে। আমি চোখ বড় বড় করে মেয়েটার দিকে হাবলার মতো তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে মেয়েটা আমাকে তার দিকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে আমাকে এখানে দেখতে পেয়ে? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কী ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো আর কোনো উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমায় চিনতে পেরেছিস? মিস্টার আকাশ মাহমুদ, আমি তো দেশের অনু যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার ট্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কি না দেখতো আমার কথা? জি জি মনে আছে। মনে থাকলে তো ভালোই। জানিস, বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে। আর আমি তোর উপরে প্রতিশোধ নিব 17 সালের এপ্রিল মাসের 7 তারিখের করা অপমানের। আমি সেই দিনের কথা আজও ভুলিনি, ডায়েরিটি ডেটটা একদম টুকে রেখেছি ভালো করে। আর সেই দিনটা এসেছে। অবশ্য আমি ভেবেছিলাম তোর সাথে পরবর্তীতে আমার দেখা হলেও তোকে অপমান করার সেভাবে সুযোগ পাবো না, কিন্তু আজ দেখছি তুই পুরো ভিখারি নেয় আমার সামনে এসে চাকরির জন্য হাজির হয়েছিস। মিস্টার আকাশ মাহমুদ, দেখলি তো সময়ের পরিবর্তন? গত 5 বছর আগে আমার কিছুই ছিল না। বিজনেসের সমস্ত টাকা মায়ের খাওয়ার পরে বাবা স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তখন আমার আর আমার পরিবারের মাথার উপরে কোনো ছাদ ছিল না। বাবার বিজনেসের এতটাই লোকসান হয়েছিল যে বাবার সমস্ত টাকা ডুবে যাওয়ার পাশাপাশি একগাদা ঋণে ডুবে গিয়েছিল আমরা, যে কারণে আমাদের বাড়িটাও সেই সময় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমাদের আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তার উপরে তোকে আমি বহু আগ থেকেই ভালোবাসতাম। আমার বাবার সাথে তোর বাবার বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কারণ দুজনে একসাথে বিজনেস করত। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তোরা আমাদের দিকে সাহায্যের হাত তো বাড়াসনি। তার উপরে আমি তোর বুকে মাথা রেখে ছাই খোঁজার প্রত্যাশা করায় তুই আমাকে একগাত অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। জানিস, আমার ভিতরে সেই দিনেই আগুন জ্বল উঠেছিল। আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি নিজের বাবার যেটুকু সম্পদ আর নাম ছিল আমি তার থেকেও দ্বিগুণ টাকা নিজের নাম কামাবো, আর সেই সঙ্গে তোর থেকে অপমানের প্রতিশোধ নিব। এরপর আমরা তোর দেশে শহরটা ছেড়ে অন্য শহরে চলে যাই। অন্য শহরে যাওয়ার পর আমার মায়ের কিছু জমি জমা ছিল, সেসব মা বিক্রি করে আমায় অল্প সংখ্যা টাকা দেয় ছোটোখাটো বিজনেস করার জন্য। মায়ের দেওয়া সেই অল্প সংখ্যা টাকা থেকে আমি নিজের এত বড় একটা অবস্থান তৈরি করেছি। আজ দেখ পরিস্থিতি পাল্টে গেছে, আজ দেখ আমার সেই দুঃসময় তোর দেখা দিয়েছে। তাই তো তুই চাকরির জন্য আমার অফিসে ইন্টারভিউতে এসেছিস। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে। তনু, প্লিজ এমনটা করো না, আমার চাকরিটা খুব প্রয়োজন। আকাশের কথা শুনে তনু খুব কর্কশ করে বলে ওঠে, থাপড়ে তোর গালের সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কেন? কোন সাহসে হ্যাঁ ম্যাডাম বলে ডাকতে? ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটার খুব প্রয়োজন। হ্যাঁ এবার ঠিক আছে। আর মিস্টার আকাশ, তোকে কি আমি বলেছি যে চাকরিটা আমি তোকে দিব না? তোকে তো আমি চাকরি দিতেই চাইছি, কিন্তু তার জন্য তোকে শর্ত মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারটাতে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিস। চুক্তির 3 বছরে তুই এই বিয়ের নিচ থেকে কখনোই ভাঙতে পারবি না, সে সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছু করতে পারবো, 3 বছরের আগে বিয়ে ভাঙতেও পারবো, আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছরে আমার যেমন ইচ্ছে হবে আমি তেমনটাই করতে পারবো। তুই আমার এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা, তাহলেই তো চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আকাশ কী করবে বুঝে উঠতে পারছে না, আবারও হ্যাবলার মতন তনুর দিকে তাকিয়ে আছে।
অপরদিকে তনু আকাশকে তার দিকে আবারও হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ তোর সাথে ঘন্টার পর ঘন্টা বক বক করব সেই সময় আমার নেই, হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতে অফিসের সকল কর্মচারীর সামনে আমি তোকে চরম অপমান করব, তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব, এবার তুই কোনটা করবি চলতে বল। আকাশ এই অফিসে ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলেই চাকরিটা বরখাস্ত করতে পারবে না, কারণ তনু সবার সামনে তাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলেও তার জন্য বিপদ আছে, কারণ আজ প্রথম দিনেই তনু তার সাথে যেভাবে কথা বলেছে এতে আকাশ বুঝে গেছে রোজ তাকে তনুর হাতে অপমান আর অপদস্থ হতে হবে। এছাড়া তনু তাকে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আকাশের হাতে বর্তমানে থার্ড কোনো অপশান নেই, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা তার বেছে নিতেই হবে। একদিকে তার চাকরিটা খুব প্রয়োজন, সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরিটা তার করতেই হবে, অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আকাশ পরিবারের কথা চিন্তা করে আর কোনো কথা না ভেবে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তনু আকাশের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্রাক্ট পেপারটা ডেস্কের ভেতরে রেখে তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোর কোয়ালিফিকেশন যতই ভালো থাকুক না কেন বর্তমানে এর থেকে ভালো কিছুই ডিজার্ভ করিস না, আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে, এবার দেখি আমার কুমারে 2 হাত রেখে আমি বেরিয়ে ধর। আকাশ তনুর কথা শুনে থতমত খেয়ে যায়। আকাশ ভূত দেখার মতন করে তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে চোখ দুটো উঠিয়ে নেবো তোর, মনে রাখবি তুই আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোর ম্যাডাম, আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসে ইন্টারভিউ দিতে আসবি তখনই উকিলের মাধ্যমে কন্ট্রাক্ট পেপার বানিয়ে রেখেছি যাতে করে তোকে একদম আটকে ফেলতে পারি, তবে তোকে আপাতত বেরিয়ে ধরতে বলার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার ইচ্ছে ছিল আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক খুনসুটি করব। কিন্তু ভাগ্য খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্যই তোকে বিয়েটা করতে হয়েছে, তবে যাই হবে হোক স্বপ্নটা পূরণ করি, এবার দেখি তুই আমার কোমরে হাত রেখে আমাকে বেরিয়ে ধর, তবে সাবধান জড়িয়ে ধরবি না কিন্তু। আকাশ তনুর কথা মতন অপরাগ হয়ে 2 হাত তনুর কোমরে রেখে তনুকে জড়িয়ে ধরে। আকাশ তনুকে জড়িয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আকাশকে নিজেই জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখে। তনু আকাশের বুকে মাথা রাখতেই আকাশের সারা শরীর কেমন যেন শীতল হয়ে যায়। আকাশের মনে হচ্ছে সত্যি সত্যি সে নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রেখেছে। চোখ বুঝে আকাশ কয়েক সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণ করছে। তবে কিছু সময় যেতেই তনু আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আমার ইচ্ছাটা জাস্ট আমি পূরণ করেছি, কিন্তু তুই তো দেখছি চোখ বুঝে মজা নয় ব্যস্ত, কি বলে গেছিস নাকি আমি তোর ম্যাডাম আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট? না ম্যাডাম ভুলিনি। তাহলে চোখ বন্ধ করে কি করছিলে? হ্যাঁ আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরেছিস। সরি ম্যাডাম। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, আগামী থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। জি আচ্ছা। এবার গিয়ে আমার জন্য চাটা করে নিয়ে। আকাশ তনুর কথা মতো চা করে আনতে চলে যায়, তবে সে জানে না টি কর্নারটা কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এদিক সেদিক টি কর্নারটা খুঁজতে থাকে। এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? জি হয়েছে। কোন পোস্টে চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ও আচ্ছা, তবে তুমি এখন কি খোঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখছি তুমি এদিক সেদিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আসলে ম্যাডাম আমায় ওনার জন্য চা করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না টি কর্নারটা কোথায়,
তাই সেটা খুঁজছিলাম। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। জি আচ্ছা। অফিসের ম্যানেজার আকাশকে নিয়ে গিয়ে টি কর্নারটা দেখিয়ে দিয়ে সে চলে আসে। অন্যদিকে আকাশ টি কর্নারে গিয়ে তনুর জন্য চুলোয় চা বসায়। কিছুক্ষণ পর চায়ের পানি তৈরি হয়ে আসলে আকাশ চায়ের মধ্যে চায়ের সরঞ্জাম দিয়ে একটা কাপে করে তনুর জন্য নিয়ে যায়। আকাশ প্রচণ্ড নার্ভাস, যা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্য আকাশ সব কিছুই পরিমাণ অনুযায়ী দিয়েছে, তবে তনুর কাছে চাটা কেমন লাগে সেটাই বড় বিষয়। আকাশ তনুকে চা করে দেওয়ার পর তনু চাটা মুখে দিতেই তনুর মেজাজ খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই তনু আকাশের শরীরের উপরে ছুঁড়ে মারে আর বলে, এই অকর্মটা কি, এটা কি চাওয়া নিয়েছে স্যার? এটা কি এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারেই কম খাই সেটাকে তো জানিস না। সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। যা, চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার আমার জন্য আর কাপ চা করে নিয়ে। আকাশ তনুর কথা মতো চুপচাপ মাথা নুইয়ে চায়ের ভাঁড়টা ফ্লোর থেকে উঠিয়ে আর এক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যায়। টি কর্নারে এসে আকাশ আবারও চুলে চা বসায়। চুলোর চা হচ্ছে আর অপরদিকে আকাশের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আকাশের শরীরে প্রচণ্ড জ্বালা শুরু করেছে। তবে আকাশ সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানানোতে কোনো গরমি করলে আবারও তাকে সাজা পেতে হবে। তাই সে নিজের দিকে ভ্রুক্ষেপ না করে চা বানিয়ে তনুর জন্য নিয়ে যায়। আকাশ এবার একদম আংশিক পরিমাণ চিনি দিয়েছে চায়ে। তনু এবার চা খেয়ে কোনো রিয়্যাক্ট করে না, কারণ চায়ের মধ্যে সব ঠিকঠাক আছে। তবে তনু চা নিয়ে আকাশকে কিছু না বললেও আগের বার চায়ের চিনি বেশি দেওয়ার কারণে আকাশকে বলে, এই শোন, আমার অ্যাসিস্ট্যান্ট হলো, আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেসব তো সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা ছিল, কিন্তু প্রথমবার চায়ের চিনি বেশি দেওয়া শাস্তি এটা। ওই যে আমার ডেস্কের উপরে তিনটা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাইরে যাবি। যা, এবার কি ওই কর্নারের ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার একটা ডেস্কের ব্যবস্থা করে দেব। আকাশ চুপচাপ তনুর কথা মতো তনুর ডেস্কের ওপরে থেকে তিনটা ফাইল নিয়ে তনুর কেবিনের এক কোণায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। তনু আকাশকে ফ্লোরের ওপরে বসে কাজ করতে বলায় আকাশের বেশ অপমান লাগে, কিন্তু আকাশ তনুকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে অপারগ। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আকাশের একদম ভালো নেই, সে যদি এখন তনুর কথা না শোনে তাহলে সেটা তার জন্য সমস্যাজনক হবে। তাই সে মুখ বুঝে ফ্লোরের উপরে বসেই কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর তিনটে ফিরে গেছে। দুপুর দুইটার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাইরে ক্যান্টিনটাতে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরের নিয়ে আসে খাবারগুলো অফিসের বসে খাচ্ছে, এমনকি তনুও কেবিনে বসে তার দুপুরের লাঞ্চ করছে। তবে আকাশ কিছুই খায়নি, সে না খেয়েই সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে তনুর কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আকাশ তনুকে দেওয়ার পর তনু একবার 10 মিনিটের জন্য আকাশকে ছুটি দেয় বাইরে থেকে খেয়ে আসার জন্য। আকাশ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগেই ফিরে আসে। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখে তনু ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে তনুর ফোনালাপ শুনে, কারণ আজ সকালেই কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে তনু তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আকাশের সমস্ত কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি, তনু নিজেই এক প্রকার ব্ল্যাকমেল করে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে আকাশকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে রং তামাশা করছে।
আকাশ তনুর মতিগতি কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলেই ফোনে যার সাথে প্রেম আলাপ করছে তাকেই বিয়ে করতে পারত, কিন্তু তনু সেটা না করে অযথা ব্ল্যাকমেল করে আকাশকে কেন বিয়ে করলো? তনু আসলে কি করতে চাইছে? আকাশ তনুর দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। অপরদিকে তনু প্রচণ্ড রেগে যায়। আকাশ বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়, ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এই রকমটা কি বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিলি? হ্যাঁ, তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছুই নেই নাকি? তুই কি জানিস না কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করলে তার অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করতো, তার জন্য তুই এমনটা করেছিস? তনুর রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আকাশ থতমত খেয়েছে। তাড়াতাড়ি করে তনুর বিষয়ে নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে এরপর তনুকে বলে ওঠে, ম্যাডাম আমি ক্ষমা প্রার্থী। আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকাই বেখেয়ালিভাবে কেবিনে বিনা অনুমতিতেই প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত, আগামীতে এইরকমটা আর কখনো হবে না। মিস্টার আকাশ মাহমুদ, আমার সাথে অভিনয়টা একদম কমিয়ে করিস। শোন, তুই যে মঞ্চে অভিনয় করতে নাম লিখিয়েছিস আমি সেই মঞ্চের মালিক। তুই কী ভেবেছিস তুই আমাকে উল্টাপাল্টা বুঝতেলে আমি সেসব বুঝব? শোন, আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। না ম্যাডাম, এমনটা নয়, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখ, আমি আগেই বলেছি আমাকে উল্টাপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়াই প্রবেশ করেছিস, আর কেন অনুমতি নিসনি সেটাও আমি জানি, আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করেছিস সেটাও আমার জানা আছে। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী, আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রত্যুষভাবে দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে আর তুই সেটার ফায়দা উঠাতেই চাচ্ছিস। শোন মিস্টার আকাশ মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবে আমি জানিয়ে দিই, তোকে আমি বিয়ে করার উদ্দেশ্যে, কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি 5-10 দম্পতির মতো আগামী 3 বছর কাটাবো, মোটেও না। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠো জিমনি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া। গত 5 বছর আগে তুই আমাকে যে কষ্টটা দিয়েছিস আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টের চাইতো 1000 গুণ কষ্ট আমি তোকে দিব। সেজন্য তোকে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। তনুর কথা শুনে আকাশের এবার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। কারণ একে তো তনু তার উপরে জোরজবরদস্তি দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই খালি তাকে বিয়ে করেছে। আকাশ সব কিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তনুর মুখের ওপর বলে ওঠে, এই মেয়ে নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলোই সঠিক আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বলেছিলি, আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবনকে জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথাও জবের জন্য আবেদন করব, তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আকাশের মুখে তুই তুকারি শুনে তনু ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আকাশের মুখের উপরে ছুঁড়ে মারে, যার ফলে ফোনটা আকাশের কপালে লাগে। আকাশের কপাল ফেটে রক্ত পড়তে আরম্ভ করে। তনুর এমন আচরণে আকাশের আরও রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আকাশ সোজা তনুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পেছনের দেওয়ালের সাথে তনুকে ঠেসে ধরে। এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে এত কিসের দিমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আজ সকাল থেকে আমার উপর যা খুশি তাই করে যাচ্ছিস, যা খুশি তাই বলে যাচ্ছিস, তার উপর এখন আবার এসে মিথ্যে দোষ চাপিয়ে আমার উপর ফোন ছুঁড়ে মেরেছিস। এই মেয়ে আমাকে কি তোর খেলনার পুতুল মনে হয়? আর আমার জীবনটাকে তছনছ করা তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বল কি এখন তুই আমার পুরো জীবনটাকে তছনছ করে দিবি নাকি?
তনু আকাশের কথার কোনো জবাব দেয় না। তার জবাব দেবেই বা কী করে? আকাশ তনুর গলায় যে জোরে চেপে ধরেছে, তাতে করে তনু বহু চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। প্রচণ্ড ব্যথা লাগছে তনুর। ব্যথা সহ্য করতে না পেরে তনুর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। তনুর অসহায়ের মতন চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে তনুর কান্নারত দৃষ্টি দেখে আকাশের রাগ মাটি হয়ে যায়। মনের ভেতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব কাজ করছে আকাশের। যদিও বা তনু আকাশের সাথে খারাপ আচরণ করছে, কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আকাশ কেমন যেন একদম শান্ত হয়ে যায়। তনুর গলায় থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে আকাশ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে তনু আকাশের থেকে ছাড়া পাওয়া মাত্রই কাঁদতে কাঁদতে বলে ওঠে, তোকে আমি ছাড়বো না। 5 বছর আগের করা আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে আমি জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিস, আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি করবি? শোন, এই চিন্তা মাথায় থাকলে ঝেড়ে ফেলে দে, না হয়তো কন্ট্রাক্ট পেপার নিয়ে থানায় মামলা করে তোকে লক আপে ভর্তি করবো, আর তোর পরিবারের একদম রাস্তা নামিয়ে দেবো। এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না, তার উপরে তোকে লক আপে দিলে তোর পরিবার রোডে নেমে আসবে। কি ভেবেছিস তুই আমাকে, আমি কাঁচা খেলোয়াড়? শোন, একদম আমার সাথে শেয়ানামি করতে আসবি না, তাহলে কিন্তু আর তোর পরিবার একদম ধ্বংস করে দেব। আকাশ তনুর কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না, কারণ আকাশ ভালো করে বুঝে গেছে সে ইতিমধ্যে ভুল করে ফেলেছে। তারপরে সে এখন আরও কিছু বললে বিষয়টা আরও জটিল হয়ে যাবে, যার দরুন তাকে আর তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই তনু যা ডেঞ্জারেস, তার উপরে এখন যদি আকাশ উল্টোপাল্টা কিছু বলে, তাতে করে সত্যি তনু আকাশের 12টা বাজিয়ে দেবে। তাই আকাশ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে, আর তনুর রাগে ফসফস করতে করতে চেয়ারের ওপরে গিয়ে বসে পড়ে। কিছুটা সময় এইভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায়। রাগ কমার পর তনু কী মনে করে যেন ডেস্কের ওপরে ড্রয়ার খুলে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, চুপ করে আমার চেয়ারটা বস। আকাশ তনুর আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আকাশের মাথায় কাজ করছে না, এটা কি সত্যি সেই তনু যে একটু আগেই আকাশের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলছিল? আকাশ এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হাঁ করে তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই কর্মটা কি, তোকে আমার চেয়ারটায় বসতে বলছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটায় গিয়ে বসে। আকাশ তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এড বক্স থেকে তুলো বের করে আকাশের কপালে রক্ত পড়া বন্ধ করতে শুরু করে। এরপর তনু আকাশের কপাল ওয়াশ করে কপালে পট্টি বেঁধে দেয়। তনুর আচরণ দেখে আকাশের মনে হচ্ছে তনু যেন তার বিয়ে করা বউ। আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ হয়েছে, তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আকাশের কাছাকাছি যায়, তখন আকাশ তার থুতনিটা নিজের অজান্তেই অনেকটা সময় তনুর পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল। কিন্তু তনু তাকে কিছুই বলেনি, তার ওপরে তনু তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আকাশ তনুর এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায়ায় আটকে যায়। যদিও বা তনুর সাথে আকাশের বিষয়টা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরেও আকাশের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরের সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে। আকাশ এক ধরনের মোহের মধ্যে আটকে গেছে। অপরদিকে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার শেষ করতেই আকাশকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে চেয়ার থেকে সরা আমি বসবো, তারপর তুই এবার পাটি পেতে দিবি, হিসাব বরাবর। আমার কেন জানি মনে হচ্ছে প্রথম দিন হিসাবে তোর উপরে অন্যায়টা একটু বেশি করে ফেলেছি, তাই মানবতা দেখে পট্টি পেতে দিয়েছি, এবার তোর নিজের মানবতা দেখে আমার পাটি পেতে। এটা তোর দিক থেকে মানবতা হলেও আমার দিক থেকে এটা তোর জন্য শাস্তি, কারণ তুই আমার গলা চেপে ধরেছিলি, যেটা তোর করা কখনই উচিত হয়নি। তুই স্বামীকের জন্য ভুলে গিয়েছিলি আমি তোর অফিসের ম্যাডাম,
প্রত্যেকটা জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে আমার পাতে পাপ। দেখি এবার কাজ লেগে পড়। এত সময় সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আকাশের ভেতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালায়। শেষমেশ তনুর পা টিপতে হবে। আকাশের কথাটা শুনতেই আকাশের শরীর কেমন যেন গুলিয়ে ওঠে। তার বাবার অফিস ছিল, যেই অফিস আকাশ নিজেও বহুদিন সামলেছে। তবে আকাশ কোনোদিন কারোর সাথে এমন নির্মম আচরণ করেনি যেটা আজ তনু তার সাথে করছে। আকাশ বুঝে উঠতে পারছে না তার এমন কি করা উচিত। বেচারা ভেতরে চরম পরিমাণে লজ্জা লাগছে তনুর কথা শুনে, সেই সঙ্গে বেশ অপমানও লাগছে, কারণ শেষমেশ তাকে দিয়ে অফিসের ম্যাডাম পা টেপাতে চাইছে। যদি অফিসের বস একটা ছেলে হতো তাহলেও বিষয়টা মানা যেত, কিন্তু অফিসের বস একজন মেয়ে, যার কারণে আকাশের লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনকমফোর্ট ফিল লাগছে। যার কারণে কিছুক্ষণ আগের ন্যায় তনুর মতন করে আকাশ এবার তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, যদি তার এই কাজ থেকে মুক্তি মিলে। কিন্তু আকাশের তো কখনো মিলবার নয়। তনু একটা কথা মুখ দিয়ে বের করেছে মানে সেটা সে করেই ছাড়বে। তনু আকাশকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ আমি যেটা বলেছি তোকে সেটাই করতে হবে, জলদি পাতে পা শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে কপালের আরাক পাশ ফাটিয়ে দেব। তনুর কথা শুনে অপরাগ হয়ে আকাশ তনুর পায়ে হাত দেয়। লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা আকাশের, তবে তার কিছুই করার নেই, কারণ এই মেয়ের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে তার কপালে। তাই সে বাধ্য হয়ে তনুর পা টিপতে আরম্ভ করে। কিছু সময় পা টেপার পর অফিস ছুটির সময় হয়ে আসে, তনু আকাশকে বলে, হয়েছে এবার পা ছেড়ে উঠে দাঁড়া, আর মিনিট দুয়েকের মধ্যে অফিস ছুটি হয়ে যাবে। যা আজকের মতো তোর ছুটি, আগামীকাল 10টার আগে অফিসে যা হাজির হবে। আচ্ছা। আকাশ চোখ মুখ মলিন করে তনুর কথার জবাব দিয়ে কেবিন থেকে বের হয়ে যাবে। তখনই তনু আবার পেছন থেকে আকাশকে ডেকে বলে, এই যে একটু দাঁড়া, তোর বেতনটাই তো এখনো ঠিক করা হয়নি, তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল। সাধারণ আমার আগের অ্যাসিস্ট্যান্টকে 18,000 করে দিতাম, তবে তোকে কত দিলে খুশি হবে বল, 30,000? আকাশ 30,000-এর কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার এই সামান্য চাকরির জন্য 30,000 বেশ মোটা অঙ্কের একটা স্যালারি। আকাশ তনুর মুখে 30,000 টাকা মাসিক বেতনের কথা শুনে অবাক হয়ে তনুকে বলে, ম্যাডাম সত্যি কি আমি হ্যাঁ বললে আপনি আমায় 30,000 টাকা পারিশ্রমিক দেবেন? তোকে সত্যি 30,000 পারিশ্রমিক দিব, কারণ তোর মতন অকর্মাকে দিয়ে আমি 1 মাসে 30,00,000 টাকার বেশি কাজ উসল করে নিব। তাই তোকে 30,000 টাকা মাসিক পারিশ্রমিক দিতে আমার মোটেও গায়ে বাধবে না। এবার বাড়ি যা, তো তোর বেতন 30,000 টাকা নির্ধারণ করে দিলাম। আকাশ চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আকাশ চলে যাওয়ার পর তনু অফিস থেকে বেরিয়ে বাসায় চলে আসে। বাসায় যাওয়ার পর হাসি মুখে তনু নিজের মাকে বলে, মা তোমার মনে আছে 5 বছর আগের শিলেন সাহেবের কথা? হ্যাঁ অবশ্যই মনে আছে, ওনার কথা মনে না থাকলে কি করে হবে, উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল। মা সেই শিলেন সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে। মাশাল্লাহ, এটা তো বেশ ভালো সংবাদ। হ্যাঁ মা বেশ ভালো সংবাদ, কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত 5 বছর আগে তারা আমাদের অসময়ে সাহায্য জন্য এগিয়ে আসেনি। তার উপরে সেলিম সাহেবের ছেলে গত 5 বছর আগে আমার প্রপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে। আমি সমস্ত কিছুর প্রতিশোধ নেবো আর সেলিম সাহেবের ছেলে আকাশের কাছে, একদম আকাশের জীবনটা নরক বানিয়ে দেবো। পরিশেষে আকাশের পথে নামবে, সেই সঙ্গে আকাশের পরিবারও পথে নামবে, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আকাশ তনুর অফিসে জয়েন করেছে, সেই কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মায়ের হাসি মাখা মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতো করে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর মা জানতো তনুর ভেতরে সেলিম সাহেবের পরিবারকে নিয়ে অনেক রাগ অভিমান রয়েছে,
বিশেষ করে সেলিম সাহেবের ছেলে আকাশের উপরে। কিন্তু রাগের পরিমাণটা এতটা বেশি সেটা তনুর মা তনুর মুখ থেকে শোনার পর রীতিমতো অবাক, ভূত দেখার মতো করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর মা তনুর দিকে। অপরদিকে তনুর মাকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, মা তুমি আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছো কেন? তোমার তো আরও আমার থেকে বেশি খুশি হওয়ার কথা, কারণ আমার বাবা মানে তোমার স্বামীর অসময় সেলিম সাহেবের পরিবার কোনো প্রকার সাহায্য করেনি। যদি তিনি এরা সাহায্য করতো তাহলে হয়তো আজ আমার বাবা মানে তোমার স্বামী বেঁচে থাকতো। আমার বাবার মৃত্যুর জন্য সেলিম সাহেবের পরিবার পুরোপুরি দায়ী। একসাথে 100 বছর সেলিম সাহেব আমার বাবার সাথে বিজনেস করেছে, কিন্তু যখন আমার বাবা দুঃসময় এসেছে তখন সেলিম সাহেব কেটে পড়েছে। তাছাড়া গত 5 বছর আগে বাবা মারা যাওয়ার 2 সপ্তাহ পর যখন আমি আমার শহরে চলে যাব, তখন 2 দিন আগে আমি নীল লজের মতো সেলিম সাহেবের ছেলে আকাশকে নিজের মনের কথা বলেছিলাম। তখন সে আমাকে থাপ্পড় মারার পাশাপাশি আমাকে আমার বান্ধবীদের সামনে অপমান করে বলেছিল আমি তার যোগ্য নই, আমার মতন অসংখ্য মেয়ে নাকি দৈনিক তার পেছনে ঘোরে, আমার কোনো স্ট্যাটাস নেই, আমার বাবা টাকা পয়সা ডুবে যাওয়ার নাকি আমি তাদের অর্থ সম্পদের লোভে তার সাথে সম্পর্ক জড়াতে যাচ্ছি। মা জানো সেদিন আকাশ আমাকে বান্ধবীদের সামনে থাপ্পড় মারায় যতটা কষ্ট পায়নি তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি তার কথাবার্তা শুনে। আমি সেদিন অপমানে মাথা মাটিতে নুয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার চাইতেও দ্বিগুণ নাম ডাক আর অর্থ সম্পদ আমি জোড়াব। সেদিন সে আমার ভিতরে আগুন জ্বলে দিয়েছিল। তার সাথে সাথে পরিশেষে সে আমায় আরও একটা কথা বলেছিল, মা আমি যদি কখনো তার লেভেলে যেতে পারি তাহলে সেদিন তার সামনে গিয়ে ভালোবাসার কথা বলতে, তখন সে আমাকে মেনে নিবে। মা সেদিন আমার ভেতরে রক্তকরণ হয়েছিল আকাশের কথা শুনে, যার কারণে আমি দিন রাত পরিশ্রম করে নিজেকে আজ এই পজিশনে নিয়ে এসেছি। তবে মা সে এখন আমার লেভেলে নেই, আমি তার সামনে দাঁড়িয়ে এখন বুক ফুলিয়ে 1000টা কথা বলতে পারবো, কিন্তু সে আমার সামনে বুক ফুলে একটা কথা বলবে সে যোগ্যতা ও বর্তমানে তার নেই। সে বর্তমানে আমার অফিসের নিম্ন স্তরের একজন কর্মচারী। আজ আমার সময় চলছে মা, তার সময়টা বহু আগেই ফুরিয়ে গেছে, এখন তোকে আমি নিজের যোগ্যতা দেখাবো পদে পদে, তারপর সে শিক্ষা পাবে। তনুর মা তনুর কথা শুনে তনুকে শান্ত গলায় বলে, তনু গত 5 বছর আগের ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ তুই এতদিন পর এসে আকাশের উপরে প্রতিশোধ নিতে চাইছিস, যেটা তোর একদম উচিত হচ্ছে না। হ্যাঁ, আমাদের অসময়ে সেলিম সাহেব আমাদের উপকার করেনি, এছাড়া আকাশ তোকে অপমান করেছিল, তবে তাই বলে তুই যে সেম কাজটাই আকাশের সাথে করবি সেটা কিন্তু একদম ঠিক না। মা তোমার কাছে সেটা ঠিক না লাগলেও আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে, কারণ সে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিল আমার যোগ্যতা নেই বলে, কিন্তু বর্তমানে সে আমার অফিসের কর্মচারী আর আমি তার অফিসের ম্যাডাম। আমি তার উপরে বিনা কারণেই প্রতিশোধ নিচ্ছি না মা, সে আমার সাথে অন্যায় করেছে বিধায় আমি তার উপরে সেসবের প্রতিশোধ নেব। আর আমার কাছে তোমার আরও খুশি হওয়া উচিত, কারণ তোমার স্বামীর মরণের জন্য সেলিম সাহেবের পরিবার দায়ী। তনু, তোর কাছে প্রতিশোধ নেওয়াটা আনন্দজনক হলেও সেটা আমার কাছে আনন্দজনক না। তাহলে মা তোমাকে আর আমার কিছু বলার নেই, তবে আকাশের উপরে আমি প্রতিশোধ নেব সেটা আমি মনে মনে একদম ঠিক করে ফেলেছি। ওর কোনো ছাড় নেই, যে যেমন কর্ম করবে তেমনটাই তাকে ফল পেতে হবে। তনু তুই যেহেতু ঠিক করেই নিয়েছিস আকাশের উপর প্রতিশোধ নিবি, তাহলে সেখানে আর আমার কিছু বলার নেই। তবে একটা কথা জানিস তনু, কিছু সময় কিছু জিনিস সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয়, কারণ আগ বাড়িয়ে সব কিছু নিজে নিজেই করতে গেলে সেটাতে অনেক সময় ভুল হয়। মা ভুলেল হোক, তবে আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব। ঠিক আছে, নে, আমি তোকে কোনো প্রকার বাধা দিব না, আর না কখনো তোর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো। তবে তোকে বিষয়ের উপরে শেষ আরেকটা কথা বলবো, তনু এই শহরটা অনেক অনেক বিষাক্ত, বিশেষ করে আমাদের জন্য, কারণ এই শহরে
থাকা অবস্থাতেই আমরা তোর বাবা চিরতরের জন্য হারিয়েছি। দেখিস তোর বেলাতেও যেন এমনটা না হয়, যে তুই প্রতিশোধ নেওয়ার চক্করে আকাশকে চিরতরের জন্য হারিয়ে বসেছিস। তাহলে কিন্তু সারাটা জীবন তোর চোখের পানি নিয়ে কাটাতে হবে। মা, বাবার বিষয়টা ভিন্ন, আর আকাশকে হারালে আমার কিছুই আসবে যাবে না, কারণ আকাশকে এখন আমি আর ভালোবাসি না, আর না তার সাথে আমি সারা জীবন সংসার করব। তবে আজ সকালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আকাশকে আমি 3 বছরের জন্য বিয়ে করেছি, কিন্তু সেটা শুধু তার উপরে প্রোটেকশন দেওয়ার জন্য। আকাশ চাইলে চাকরি থেকে যে কোনো সময় চলে যেতে পারে, আমি তাকে যতই শর্ত দিয়ে চাকরি দিই না কেন, সে পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে তাকে খুঁজে পাওয়া আমার জন্য কষ্টের হবে। তবে তাকে বিয়ে করার কারণে সে আমার কাছে ধরা। এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপার নিয়ে আমি থানায় গেলে আকাশ আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকলেও থানার লোকেরা তাকে খুঁজে বের করে ফেলবে। তাই তাকে আমি কৌশল করে বিয়ে করেছি, যাতে সে চাকরি ছাড়লেও আমার কাছ থেকে মুক্তি না পায়। আমি আগামী 3 বছর তার উপরে নানানভাবে প্রতিশোধ নেব, তারপর তার চোখের সামনে আর একটা ছেলেকে বিয়ে করে সংসার করব। তনু, আকাশ না হয় তোকে অপমান করে অন্যায় করেছি, তবে তুই যেটা করতে চাইছিস সেটা কিন্তু মহা অন্যায়। আর মানুষ কখনো সময়ের আগে অসময়ে আফসোস করে না, সব কিছুরই একটা সঠিক সময় থাকে। তনু, আমার কথা মিলিয়ে নে, তুই যেটা করতে যাচ্ছিস সেটার জন্য তোর অনেক বড় মাশুল দিতে হবে। প্লিজ মা, অলক্ষণে কথাবার্তা বলো না, আমি কোথায় ভাবলাম তুমি আরও খুশি হবে, কিন্তু এখন দেখছি তুমি খুশি হওয়ার বদলে আমাকেই আবল তাবল বলছো। আচ্ছা বাদ দে এখন এসব কথাবার্তা, অফিস করে এসেছিস, যা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আয়, আমি চুলাই চা বসাচ্ছি। ঠিক আছে। তনু তার মায়ের কথা মতন ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায়, আর তনুর মা তনুর জন্য কিচেনে গিয়ে চা বসায়। অপরদিকে আকাশও বাড়িতে গিয়ে পৌঁছায়। আকাশের আগমনে আকাশের মা রহিমা বেগম বাসার দরজা খোলে, কিন্তু রহিমা বেগম দরজা খুলতেই আকাশের কপালে ব্যান্ডেজ দেখে চমকে ওঠে, চোখ মুখ মলিন করে ছেলেকে প্রশ্ন করে, আকাশ কপালে কি হয়েছে তোর? মা, ছোটখাটো একটা চোট পেয়েছি। এই ছেলে কি করে চোট পেলি তুই, আর কতখানি লেগেছে তোর? রহিমা বেগমের প্রশ্নের উত্তরে আকাশ মিথ্যে উত্তর দেয়। আরে মা, তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় বাড়ি খেয়েছি, তবে মা বেশি একটা লাগেনি, অল্প একটু লেগেছে। মা তুমি একদম টেনশন করো না। এই ছেলে এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো সাবধানে চলাফেরা করতে পারিস না, আর তুই বললেই কি আমার টেনশন হবে না নাকি? মা ছাড়ো তো সব, যা হওয়ার হয়ে গেছে, এখন তোমাকে একটা গুড নিউজ শোনাই। মা আমি চাকরিটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তবে মা জানো, আজ আমার সাথে বেশ আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আবার তোর সাথে? মা আমি যেই অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি সেই অফিসের বস হচ্ছে বাবার বিজনেস পার্টনার জসিম সাহেবের মেয়ে তনু। কি, তার মানে সে তোকে দেখা মাত্রই চাকরিটা কনফার্ম করে দিয়েছে তাই না? রহিমা বেগমের কথা শুনে আকাশ মুখ মাখিয়ে একটা হাসি দিয়ে বলে, না মা চাকরিটা সে আমাকে দেখে দেয়নি, চাকরিটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা রিস্ক নিতে হয়েছে। ও মা, এটা কেমন কথা, তনুকে কি তুই নিজের পরিচয় দিসনি, বা সে কি তোকে চিনতে পারেনি, আর কিসের রিস্ক নিয়েছিস তুই? মা তনুকে আমার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়েনি, আমার চেহারাটা তার একদম মনের মধ্যে গাঁথা। আর রিস্ক বলতে, তনু আমাকে দিয়ে একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়েছে। কিসের কন্ট্যাক্ট পেপার, আর কি কারণে তনু এমনটা করলো? মা কন্ট্যাক্ট পেপারটা ছিল 3 বছরের চুক্তির বিয়ের, তনু আমাকে আগামী 3 বছরের জন্য চুক্তিতে বিয়ে করেছে, আর সেই সঙ্গে চুক্তির মাধ্যমে আগামী 3 বছরের জন্য আমাকে আটকেছে তার অফিসে। আমি আগামী 3 বছর চাইলেও তার অফিস ছেড়ে যেতে পারবো না, তনু চাই আমার উপরে প্রতিশোধ নিতে, তাই এই নোংরা কাজটা করেছে। আকাশ কি বলছিস এসব, আমার তো মাথায় কিছু কাজ করছে না। আকাশ তোর একদম উচিত হয়নি এত কিছু করে চাকরিটা নেওয়া, দরকার হয় আরো কিছুদিন কষ্ট করতাম তোর অন্য কোথাও চাকরি হওয়া পর্যন্ত। এছাড়া তুই তো বুঝতেই পেরেছিস তনু তোর উপরে প্রতিশোধ নিতে চাইছে,
তাহলে কেন তুই ওর ফাঁদে পা দিলি? মা, তনুর কোম্পানিটা শহরের নামকরা একটা কোম্পানি। এছাড়া সংসারের অভাব অনটন দিন দিন বেড়েই চলেছে, তাই চাকরিটা হাতছাড়া করিনি। আর তাছাড়া আরেকটা কারণ আছে চাকরি নেওয়ার, সেটা তো তুমি জানোই। হ্যাঁ জানি, কিন্তু বাবা তোর যদি বড় ধরনের কোনো ক্ষতি করে দেয় তনু? মা তুমি টেনশন করো না, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা মা, এখন খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসছি। কাজের চাপে আজ দুপুরে সেভাবে খাওয়া হয়নি, বেশ খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার লাগাচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে গা থেকে শার্ট খোলার পর আকাশ দেখে তার পেটের অনেকখানি জায়গায় ফোসকা পড়েছে। ওই যে তনু আকাশের দিকে গরম চা ছুঁড়ে মেরেছিল অফিসে, যার ফলেই আকাশের পেটে ফোসকা পড়েছে। আকাশ নিজের পেটের অবস্থা দেখে ভাবে, চা ছুঁড়ে মারা আর কপালে চোট পাওয়ার বিষয়টা যদি সে তার মাকে খুলে বলতো, তাহলে তার মা তাকে আর তনুর অফিসে চাকরি করতে দেবে না। আকাশ এই কারণেই কপালে চোট পাওয়ার বিষয়টা নিয়ে মায়ের কাছে মিথ্যে বলেছে। আকাশ বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে গোসল করা শেষ করে। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে এসে পোড়া গায়ের মলমটা পেটে লাগিয়ে গায়ে শার্ট পরে খেতে চলে যায়। আকাশের মা ইতিমধ্যে টেবিলে খাবার লাগিয়ে দিয়েছে। আকাশ খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসে। এরপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার মনোভাব নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে। কিন্তু আকাশ কখন যে ঘুমিয়ে যায় সেটা নিজেও বলতে পারবে না। তবে তার ঘুম ভাঙে ফোনের আওয়াজে। চোখ কচলাতে কচলাতে বিছানার এক পাশে রাখা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, মিস্টার আকাশ, আমি তনু বলছি। শোন, আমি তোকে মেসেজ করে একটা বাড়ির ঠিকানা পাঠিয়েছি, তুই জলদি সেই বাড়ির নিয়ে এসে আমার জন্য অপেক্ষা কর। আমি মিনিট দশেকের পর নিচে নামছি, তারপর আমরা কয়েকজন বান্ধবী মিলে শপিং করবো, আর তুই আমাদের সঙ্গে যাবি আমাদের জিনিসপত্রগুলো ক্যারি করতে। তনুর কথা শুনে আকাশের মাথা গরম হয়ে যায়, কারণ এমনিতেই বেচারাকে ঘুম থেকে ফোন দিয়ে উঠিয়েছে, তার উপরে তনু তাকে ঘরের পোষা চাকরের মতন ব্যাগ ক্যারি করার জন্য কথা বলছে। আকাশের ইচ্ছে করছে ফোনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তনুকে কষে একটা থাপ্পড় লাগাতে। তবে আকাশ নিজের রাগকে তনুর সামনে প্রকাশ করে না, নিজেকে স্বাভাবিকভাবে রেখে শান্ত গলায় বলে, ম্যাডাম আমি আসতে পারবো না, কারণ এখন অফিস টাইম না যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে যেই কাজের কথা বলছেন সেটা একদম আপনার ব্যক্তিগত। ম্যাডাম আমি আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট, অফিসের কাজ ছাড়া আপনার ব্যক্তিগত কোনো কাজ আমি করব না। আমার কথা অমান্য করে নিজের বিপদ ডেকে আনিস না, তুই ভালো করেই জানিস আমার কথার অমান্য করলে তোর জন্যই ক্ষতি হবে। তাই ভালোই বলেই বলছি, 10 মিনিটের মধ্যে আমার লোকেশনে এসে হাজির হয়, ফোন রাখলাম। তনু আকাশকে কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে আকাশের মেজাজ আগের চেয়ে আরও বেশি গরম হয়ে যায়। তবে আকাশের কিছুই করার নেই, সে যদি এখন তনুর কথা না শোনে তাহলে সেটার শোধ তনু অফিসের মধ্যে তুলবে। তাই আকাশ তনুর কথা মতো গায়ে অন্য আর একটা শার্ট লাগিয়ে তনুর পাঠানোর ঠিকানায় চলে যায়। তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তনু বাড়ি থেকে নিচে নেমে এসে আকাশের কাছে আসে। তনু যেই বাড়ি থেকে নিচে নেমেছে সেটা তনুর নিজের বাড়ি, আর আকাশ এটা তনুর সাথে ফোনে কথা বলার অবস্থাতেই বুঝে গিয়েছে। তনু আকাশের কাছে আসার পর গ্যারেজ থেকে নিজের গাড়িটা বের করে আকাশকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়। তনু নিজেই গাড়ি ড্রাইভ করছে আর আকাশ তার পাশে সিটে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ গাড়ি করে যাত্রা করার পর আকাশ আর তনু শপিং মলে পৌঁছে যায়। শপিং মলের সামনে তনুর ফ্রেন্ডরা দাঁড়িয়ে তনুর জন্য অনেক আগে থেকেই অপেক্ষা করছে। তনু শপিং মলে পৌঁছে নিজের বান্ধবীদের সাথে দেখা করে, তারপর তাদের নিয়ে শপিং মলে ঢুকে যায় আর আকাশকে তার পেছনে পেছনে যেতে বলে। তনু আর তার বান্ধবীরা শপিং মলে ঘুরে ঘুরে অনেক শপিং করে। তনু নিজের ক্রয়কৃত জিনিসগুলো সব আকাশের হাতে ধরিয়ে দেয়। তবে তনুর বান্ধবীরা যখন তাদের ক্রয়কৃত জিনিসগুলো আকাশের হাতে দিতে যাবে ক্যারি করার জন্য, তখন জিনিসটা তনুর কেমন যেন গায়ে গায়ে লাগে। তাই সে সবাইকে বলে নিজের জিনিস নিজেই ক্যারি করতে, আর তার জিনিসগুলোই খালি সে আকাশের হাতে দেয়। এরপর শপিং শেষ করে যে যার মতো বিদায় নিয়ে বাড়ি চলে যায়। আর তনু আকাশকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে পৌঁছে যায়।
বাড়ির সামনে পৌঁছানোর পর গাড়ি সাইড করে তনু আকাশকে বলে তার শপিং ব্যাগগুলো বাসা অবধি পৌঁছে দিতে। আকাশ কোনো কথাবার্তা ছাড়াই চুপচাপ তনুর কথা মতো জিনিসগুলো সঙ্গে নিয়ে তনুর পিছনে পিছনে যেতে থাকে। তনু বাড়ির দরজার সামনে পৌঁছে দরজার কলিং বেল বাজাতেই তনুর মা এসে দরজা খুলে দেয়। তারপর তনু আকাশের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে প্রবেশ করে আকাশকে বলে, হয়েছে, এবার তুই বাড়ি চলে যা। আকাশ তনুর কথা শুনে চলে আসতেই ধরবে, তখনই তনুর মা ঘরের ভেতর থেকে তনুকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয়। এরপর আকাশের হাত ধরে টেনে তাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তনু পুরোপুরি অবাক হয়ে যায় তার মায়ের এমন আচরণে। তনু বুঝে উঠতে পারছে না কি ঘটছে তনুর সাথে, সব কিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। বেকুবের মতো কিছুটা সময় দরজার বাইরে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকে তনু, কিন্তু সে তারপরেও কোনো আগামাথা বুঝে উঠতে পারে না। তাই সে দরজায় বাড়ি নিয়ে নিজের মাকে চেঁচিয়ে বলে ওঠে, মা, এটা কি হলো? তুমি আমার দরজার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করলে কেন? তনুর মা তনুর চেঁচানি শুনে আকাশকে সোফায় বসিয়ে দিয়ে তিনি দরজার সামনে আসে। এরপর মেয়ের প্রশ্নের প্রত্যুত্তরে ঘরের ভেতর থেকে বলে ওঠে, কি হলো সেটা তো তুই নিজেই দেখতেই পেলি, তোকে দরজার বাহিরে বের করে দিয়েছি, আর আমার এমনটা করতে ইচ্ছে হয়েছে তাই আমি এমনটা করেছি। মা দেখো, আমার কিন্তু প্রচণ্ড রাগ করছে, দরজা খোলো। দরজা খোলা যাবে না, তুই বাহিরেই দাঁড়িয়ে থাক। তনুর মায়ের কথা শুনে রাগে তনুর শরীর কটকট করতে থাকে, মেজাজ পুরো চূড়ায় গিয়ে পৌঁছেছে তনুর। আগের বারের চাইতে গলার সাউন্ড আরও বড় করে দরজায় লাগাতার বাড়ি দিয়ে বলে, মা দেখো, আমার কিন্তু প্রচণ্ড রাগ করছে, দরজা খুলো। তনুর মা এবার দরজা খুলে দেয়। দরজা খুলতে তনু হাতে থাকা শপিং ব্যাগগুলো হাত থেকে নিচে ছুঁড়ে ফেলে। মা, সমস্যা কোন জায়গায় তোমার? তুমি আমার ঘরের বাইরে বের করে দিয়ে ওই অকর্মটাকে ঘরের ভেতরে ঢুকিয়েছ, কারণ কি? কারণ হলো তুই আকাশকে বাসা অবধি এনে তাকে বাসায় না ঢুকতে বলে চলে যেতে বলেছিস। তো কি করব, তার কাজ শেষ তাই আমি তাকে চলে যেতে বলেছি, কিন্তু তুমি তো দেখছি তাকে জামাই আদর করে ঘরে ঢুকিয়েছ, মনে হচ্ছে যেন সে বাড়ির জামাই। তোর যেটা করণীয় সেটা তুই করিসনি, তাই তোকে বের করে দিয়ে আকাশকে টেনে ঘরে ঢুকিয়েছি। আর তুই ঠিক কথাই বলেছিস, সে আমার বাড়ির জামাই, তাই তাকে জামাই আদর করে টেনে ঘরে ঢুকিয়েছি। আজ সকালে তুই তাকে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে বিয়ে করেছিস, কিন্তু তুই সেটা যে কারণেই করিস না কেন, সে আগামী 3 বছরের জন্য আমার বাড়ির জামাই, আর আমি তার শাশুড়ি, তাই আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, মেয়ের জামাই ঘরে আসলে তার সমাদর করা, সেজন্য আমি সেটাই করেছি। মা, আকাশের বিষয়টা নিয়ে কিন্তু এবার একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত আমি নই, তুই করেছিস। একটা মানুষ বাসা অবধি আসলে তাকে বাসার ভিতরে ঢুকতে বলাটা ভদ্রতা, কিন্তু তুই ভদ্রতা তো দেখাসনি, বরং তাকে চলে যেতে বলে উল্টো আরও অপমান করেছিস। মা, আমি তাকে বাসায় আসতে বলিনি সেটা তোমার কাছে অপমান করা বলে মনে হয়েছে, কিন্তু সে যে গত 5 বছর আগে আমাকে আমার বান্ধবীদের সামনে থাপ্পড় মেরে সত্যিকারের তো অপমান করেছিল, সেটাকে তোমার কাছে কিছুই না। তনু, যেটা গত 5 বছর আগে চলে গেছে সেটা চলে গেছে, অযথা 5 বছর আগের বিষয় নিয়ে 5 বছর পর রেষারেষি করার কোনো মানেই দেখি না। আর তাছাড়া তুই যেমনটা করেছিস সেটা তার পরিবার কোনো দিনও তোর সাথে বা আমার সাথে করেনি, আমরা যতবার তাদের বাসায় গিয়েছি তারা বরাবরের মতোই আমাদের যত্ন করেছে। তবে হ্যাঁ, তোর বাবার খারাপ সময় হয়তো তারা এগিয়ে আসেনি, আর সেটার জন্য হতে পারে তাদের অন্য কোনো কারণ ছিল, কিন্তু তারা কখনোই আমাদেরকে এভাবে অপমান করেনি। তবে তুই আকাশকে ডিরেক্ট অপমান করেছিস, যেটা তোর মোটেও উচিত হয়নি। মা, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি ভালো করেই বুঝি, তোমার আমাকে নতুন করে এসব শেখাতে হবে না, আর তোমার যেহেতু তাকে নিয়ে এতই আদিজ্ঞতা, করার ইচ্ছে তাহলে তুমি করো, আমি আর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো না, তবে তাকে আমি সময় মতন সব কিছু বোঝাবো। তোর যা করার তুই করছিস,
এবার বকবক না করে ব্যাগগুলো উঠিয়ে নিয়ে রুমে যা। তনু আর কোনো কথা না বলে রাগে ফসফস করতে করতে শপিং ব্যাগগুলো ফ্লোর থেকে উঠিয়ে নিজের রুমে চলে যায়। তনু চলে যাওয়ার পর তনুর মা আকাশকে বলে, বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? এই তো বাবা, আমিও আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, তুমি মাথায় চোট পেয়েছো কিভাবে? আসলে আন্টি, আজ বিকেলে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে একটু বাড়ি খেয়ে গেছি। ইশরে, বেশি লেগেছে কি বাবা? না আন্টি, বেশি লাগেনি, সামান্য একটু লেগেছে। কি যে করো তোমরা, একটু সাবধানে চলতে পারো না? আসলে আন্টি, আচ্ছা হয়েছে, আর বলতে হবে না, তবে আগামী থেকে একটু সাবধানে চলাফেরা করবি। জি আন্টি। আচ্ছা বাবা, তুমি এবার একটু বসো, রাত তো অনেক হয়েছে, আমি টেবিলে খাবার লাগাচ্ছি, তারপর আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি যেও। না আন্টি, আমার খাওয়া করা সম্ভব না, তনু এমনিতেই আমার উপরে বেশ রেগে আছে, সে যদি খাবার খেতে এসে আমাকে দেখতে পায় তখন সে আবারও রাগারাগি করবে। আরে আকাশ, ছাড়ো তো তনুর কথা, ওর কথা চিন্তা করে লাভ নেই, দিন দিন মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়, আর তনুরটা দিন দিন খালি কমছে, তুমি ওর চিন্তা করো না, আমি খাবার রেডি করছি, তারপর আমাদের সাথে খাওয়া দাওয়া করে পরে বাসায় যেও। না আন্টি প্লিজ, এমনটা করবেন না, আসলে তনুকে নিয়ে তেমন একটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমার বাসায় মা একা আছে, ছোট বোন আফিয়াও বাড়িতে নেই, আফিয়া ছোট খালার বাড়ি কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছে, আমাকে যেতে হবে আন্টি, আর না হলে মা আমার অপেক্ষায় না খেয়ে বসে থাকবে। আকাশ, কোনো মতে কি আজ আমার সাথে খাওয়া যায় না? আন্টি আজ সম্ভব না, পরে কখনো খাবো। আচ্ছা ঠিক আছে, আর জোর করলাম না, তবে পরের বার আসলে কিন্তু না খেয়ে যেতে পারবে না, বলে দিলাম। আচ্ছা আন্টি, পরের বার অবশ্যই খাওয়া দাওয়া করে যাব, এবার তাহলে আমি যাই। ঠিক আছে। আকাশ তনুর মায়ের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়, এরপর একটা রিকশায় করে নিজের বাসায় চলে আসে। আকাশ এত রাত করে বাড়ি ফেরায় আকাশের মা আকাশকে প্রশ্ন করে, কি রে বাবা আজ এত দেরি করলি যে, কখনো তো তুই 9টার পর বাড়ির বাইরে থাকিস না? আসলে মা, একটা কাজের জন্য তনুদের বাসায় যেতে হয়েছিল, কিন্তু তনুর মা আমাকে আটকে রেখেছিল রাতে খাওয়া দাওয়ার জন্য, তাই এত দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আর তুই তাহলে তনুদের বাসা থেকে খেয়ে এসেছিস? না মা, আমি খাইনি, তনুর মা অনেকবার খাওয়ার জন্য জোর করেছিল, কিন্তু আমি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছি, কারণ একে তো তুমি বাসায় একা, এর উপরে তনুর কথা তো তুমি জানোই, আমি কাজ শেষ করে তনুর বাসার দরজা থেকেই বেরিয়ে আসতে চেয়েছিলাম, তবে তনুর মা আমায় জোর করে বাসার ভিতরে নিয়ে গিয়েছিল, যেটা নিয়ে তুমি একটু রাগ হয়েছে, তাই আমি আর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করিনি। বেশ ভালো করেছিস, এই মেয়ে সাপের পাঁচ পা দেখছে, সময় হলে তার হুশ ঠিকানা ফিরে আসবে। আচ্ছা মা, এখন সব বাদ দাও, আর খাবার রেডি করো। খাবার সেই বহু আগেই আমি রেডি করে রেখেছি, তুই ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে খেয়ে নিব। ঠিক আছে মা। আকাশ ফ্রেশ হতে চলে যায়, কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্যে শুয়ে পড়ে। রাত কেটে যায়, পরের দিন সকাল 8টায় আকাশ ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা পানি শেষ করে 9টার কিছু সময় পরে মাঠা থেকে অফিসের জন্য বেরিয়ে পড়ে। 20 মিনিট পর 9:40 দিকে আকাশ অফিসে পৌঁছায়। অফিসে পৌঁছে দেখে অফিসের কর্মচারীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে। আকাশ অফিসে ঢুকে পড়ে। অফিসের ভেতরে ঢোকার পর ম্যানেজারের সাথে আকাশের দেখা হয়। ম্যানেজার আজ একটু আগে থেকে এসে পড়েছে। ম্যানেজারের সাথে দেখা হওয়ার পর ম্যানেজার আকাশকে সঙ্গে নিয়ে গিয়ে আকাশকে তার বসার স্থান দেখায়। এরপর আকাশকে বলে, এটাই হচ্ছে তোমার বসার জায়গা, তুমি এখানে বসেই নিজের কাজকর্ম করবে, আর সেই সঙ্গে খেয়াল রাখবে ম্যাডাম বেল বাজাচ্ছে কিনা। তুমি গতকাল হয়তো দেখেছো ম্যাডামের টেবিলের ওপর ঘন্টার মতন কিছু একটা আছে, যেটা বাজলেই মনে করবে ম্যাডাম তোমাকে ডাকছে। আচ্ছা, এবার তাহলে থাকো, আমি ওই দিকটাতে গেলাম। ম্যানেজার আকাশকে তার বসার জায়গা দেখিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। ম্যানেজার চলে যাওয়ার পর আকাশ চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। আকাশের জন্য তনুর কেবিনের পাশে
একটা ডেস্ক করা হয়েছে, একটা চেয়ার রাখা হয়েছে। আকাশ তার বসার স্থানে বসে তনু আসার অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে 10:02 আগে তনু অফিসে প্রবেশ করে। তনু অফিসে প্রবেশ করার পর কেবিনে ঢোকার সময় আকাশকে ইশারা করে তার কেবিনে আসতে বলে। আকাশ তনুর আদেশ মতো তনুর পেছনে পেছনে তনুর কেবিনে প্রবেশ করে। আকাশ তনুর কেবিনে ঢুকতেই তনু আকাশকে বলে, আচ্ছা আকাশ, তোর সমস্যাটা কি? কেন ম্যাডাম, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি নাকি? তুই গতকাল না খেয়ে বাসাতে কেটেছিস কেন? মা তোকে এত করে বলেছে গতকাল রাতে খেয়ে আসার কথা, কিন্তু তুই না খেয়ে চলে এসেছিস। তুই জানিস মা তোর জন্য গতকাল থেকে আমার উপর অভিমান করে আছে, তার উপরে তিনি গতকাল রাতে কিছুই খানি। আমি রাতে কতবার বলেছি খাওয়ার কথা, কিন্তু গতকাল তুই না খেয়ে আসার কারণে মা রাতে খানি। কেন করেছিস এমনটা? আমি তোর উপর রেগেছিলাম বলে? না ম্যাডাম, এমনটা নয়। আসলে আমার বাসায় মা একা, তাই তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছিলাম, কারণ মা হয়তো আমার জন্য না খেয়ে বসে থাকবে। আকাশ, যেটাই হোক, তোর খেয়ে আসা উচিত ছিল। একদিন আমার বাসায় খেলে তেমন কিছু হতো না, আজকে না হয় পরে বুঝিয়ে বলতি, কিন্তু তোর না খেয়ে আসায় মা অনেকটাই কষ্ট পেয়েছে। তার উপর আমি নিজেও জানি তুই আমার কারণেই খাবার খাস নি। তাছাড়া মা নিজেও আমায় বলেছে আমি খাবার খেতে এসে তোকে দেখলে রাগারাগি করব, তাই তুই খাস নি। আকাশ তনুর কথা শুনে কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। সত্যিকার অর্থে গতকাল রাতে তনুর বাসায় না খাওয়ার অনেক বড় কারণ কিন্তু তনু নিজেই ছিল। সেজন্য তনুর মা জোর করার পরেও আকাশ তাদের বাসায় খাবার খায়নি। হয়তো এক রাত বাইরে খেয়ে এসে আকাশ নিজের মাকে বললে আকাশের মা আকাশকে এই বিষয় নিয়ে একটা কথাও বলতো না। আকাশ বেশ চিন্তায় পড়ে যায় তনুর কথার কি উত্তর দেবে, তাই সে চুপ করে আছে। অপরদিকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, আচ্ছা শোন, যাওয়ার হয়ে গেছে, এখন গিয়ে কাজে মন দে। আর 2 ঘন্টা পর মানে ঘড়ি কাটা 12টা বাজলে তুই আমার কেবিনে এসে দেখা করবি, তারপর তোকে নিয়ে একটা কাজে বের হব। ঠিক আছে ম্যাডাম। তনুর কেবিন থেকে বেরিয়ে আকাশ নিজের ডেস্কে এসে বসে। দেখতে দেখতে 12টা বেজে যায়। আকাশ 12টা বাজতে অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে। তনু তাকে নিয়ে 12টার সময় কোথায় যেন যাবে সেই কথাটা তনুকে স্মরণ করিয়ে দেয়। তনু খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছিল, কিন্তু আকাশ এসে তাকে নিয়ে বের হওয়ার কথাটা স্মরণ করে দিতেই তনু ফাইল বন্ধ করে দিয়ে আকাশকে নিয়ে অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে। এরপর তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে নিয়ে একটা ডক্টরের কাছে যায়। পরে আকাশকে দেখিয়ে ডক্টরকে বলে, ডক্টর, ও মাথায় আর পেটে আঘাত লেগেছে, আপনি একটু দেখুন তো ওকে। ঠিক আছে, দেখছি। তবে কিভাবে আঘাতগুলো পেয়েছেন উনি? ডক্টর, আমরা দুজন স্বামী স্ত্রী, দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, যার ফলে আমি ওর উপরে রেগে গিয়ে চার আমার ফোন ছুঁড়ে মেরেছিলাম। ডক্টর আর আকাশ দুজনেই ডাক্তার তনুর কথা শুনে অবাক হয়ে যায়। বিশেষ করে আকাশ বেশি অবাক হয়, কারণ তনু ডক্টরের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে। অপরদিকে ডক্টর তনুর কথা শুনে তার দিকে এক নজর আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আকাশের জখমগুলো দেখতে শুরু করে। ডক্টরের ইচ্ছে করছে তনুকে ইচ্ছে মতন কথা শোনাতে, তবে তিনি সেটা করতে পারবেন না, কারণ তিনার কোনো রাইট নেই স্বামী স্ত্রীর মাঝে কথা বলার। তাই তিনি নিজের কাজে মন দেয়। ডক্টর আকাশের জখমগুলো দেখে প্রেসক্রিপশনের মাধ্যমে কিছু ঔষধ লিখে দেয় আর ঔষধগুলো কন্টিনিউ করতে বলে, এবং সেই সঙ্গে আরও পেটের ফোসকার জন্য একটা মলম ব্যবহার করতে বলে আকাশকে। ডক্টরের কাজকর্ম শেষ হলে তনু ডক্টরের ফিস দিয়ে আকাশকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আসে। এরপর আকাশের হাত পেঁচিয়ে ধরে আকাশকে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। তনুর এমন আচরণে আকাশ আরও অবাক হয়ে যায়। রাস্তাঘাটে স্ত্রী এইভাবেই স্বামীর হাত ধরে হাঁটে, তনু সেভাবে আকাশের হাত ধরে রেখেছে। তার উপরে তনু তাকে এনে ডক্টর দেখিয়েছে। তনুর এমন আচরণে আকাশের মনে হচ্ছে তনু সত্যিকার অর্থে তার বিয়ে করা বউ। আকাশের ভেতরে নতুন এক অনুভূতি জন্মাচ্ছে তনুকে নিয়ে, ভেতরটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে আকাশে। তবে আকাশ তনুকে কিছুই বলে না, চুপচাপ তার সাথে হাঁটতে থাকে। এভাবে তনু আকাশকে নিয়ে গাড়ির সামনাসামনি যাওয়ার কিছুটা আগ মুহূর্তে হট করেই আকাশের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কাছে যায়। এরপর ছেলেটার সাথে কথা বলতে আরম্ভ করে।
তনু আকাশের হাত ছেড়ে যেই জায়গা থেকে দৌড়ে ছেলেটার কাছে গিয়েছে, আকাশ সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনের কথা বলার দৃশ্য তাকিয়ে দেখছে। অপরদিকে তনু ছেলেটার সাথে দেখা করে কিছু সময় কথা বলার পর আকাশকে ডেকে বলে, আকাশ এদিকে, তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। ছেলেটা তনুর বয়ফ্রেন্ড হয়। কথাটা তনুর মুখে শোনার পর আকাশের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, সেই সঙ্গে আকাশের হাসি খুশি চেহারাটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যায়। আকাশের মনের ভেতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। আকাশ কোনোভাবেই তনুর মুখ থেকে তার বয়ফ্রেন্ডের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তনু আকাশকে তার বয়ফ্রেন্ডের কথা বলে অবাক করে দিয়েছে। আকাশ তনুর কথায় সাড়া না দিয়ে চোখ মুখ মলিন করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আবার আকাশকে বলে ওঠে,